কেমন আছেন আপনারা সবাই? আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আপনি কিভাবে একটি পারফেক্ট গিগ টাইটেল এবং টেক্সট সিলেক্ট করতে পারেন। তো আজ আমরা দেখব যে কিভাবে আপনি আপনার গিগের জন্য একটি পারফেক্ট ডেসক্রিপশন লিখবেন, যেটি হবে অনেক বেশি এসইও ফ্রেন্ডলি এবং আপনার গিগ র্যাঙ্ক হতে যেটি সাহায্য করবে। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এসে বললাম কম্পিউটার স্ক্রিনে, আমি এদিকে নোট করে রেখেছি আপনাদের ডেসক্রিপশন লিখতে হলে 6টি ভাগে ভাগ করে তারপর লিখতে হবে। প্রথম ভাগটি হচ্ছে রাইট দ্য টাইটেল অফ ইওর গিগ। আপনার যে টাইটেলটা থাকবে আপনার গিগের সেটি সরাসরি এখানে প্রথমেই বসিয়ে দিন। সেকেন্ডটি হচ্ছে ওয়ার্ম ওয়েলকাম, আপনাকে একটু ওয়েলকাম জানাতে হবে বায়ারকে। তৃতীয়টি হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনাকে নিজের সম্বন্ধে জানাতে হবে, আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার কাজ সম্বন্ধে। চতুর্থ ধাপ হচ্ছে ডিটেল অফ ইওর গিগ, আপনি কী অফার করছেন, কীরকম সার্ভিস দিচ্ছেন সেগুলো সম্বন্ধে। পাঁচ নম্বর হচ্ছে হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, আপনার কাজ শুরু করতে কী কী লাগবে সেটি একটু বলে দিবেন। সেটি যদি ডেসক্রিপশনে বলে দেন তো অনেক সময় দেখা যাবে যে বায়ার ডিরেক্ট অর্ডার পোস্ট করে দেবে আর টেক্সট করবে না। ছয় নম্বর হচ্ছে ইনভাইট বায়ার টু টেক্সট ইউ, আপনাকে শেষে এমন কিছু লিখতে হবে যাতে বায়ার আপনাকে টেক্সট করতে ইন্টারেস্টেড হয়। আমি আপনাদের দেখানোর জন্য একটি এক্সাম্পল টাইপ করে রেখেছি, চলুন দেখি সেটা। এই যে এক্সাম্পলটি, প্রথমেই আমি লিখেছি আমার গিগের যে টাইটেলটি ছিল সেটি, গিগের টাইটেলটি লেখা হয়েছে। তারপর আমি ওয়েলকাম জানিয়েছি বায়ারকে, থ্যাংকস ফর ক্লিক অন মাই গিগস, ইট ইজ মাই প্লেজার টু সার্ভ ইউ, সেকেন্ডটাও গেল। তারপর ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আমি নিজেকে ইন্ট্রোডিউস করেছি, মাই নেম ইজ সিয়াম ফাহাদ, আই অ্যাম অ্যান এক্সপার্ট পোস্টার ডিজাইনার হ্যাভিং 2 years অফ এক্সপিরিয়েন্স ইন মুভি পোস্টার ডিজাইন। আপনার এক্সপিরিয়েন্স যতদিন থাকবে ঠিক সেটাই লিখবেন, আমি এদিক 2 বছর লিখেছি দেখে আপনিও লিখবেন না। তারপর এ দেখেন, এদিক দেখতে পাবেন যে আমি এখানে কিওয়ার্ডগুলো অ্যাড করেছি, আমার যে কিওয়ার্ডগুলো ছিল সেগুলো আমি অ্যাড করেছি। আর এই কিওয়ার্ডগুলো আপনাকে হেল্প করবে আপনার গিগ র্যাঙ্ক করার জন্য, ফিল্ম পোস্টার ডিজাইন, ইভেন্ট ফ্লায়ার, পার্টি পোস্টার, বিজনেস পোস্টার, এই ট্যাগসগুলো কিন্তু আমরা আমাদের গিগের ট্যাগসেও ইউজ করেছি। তো এভাবে আপনার সেই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর লিখেছি আমার গিগের ডিটেইল, ইন দিস গিগ আই এম অফারিং সার্ভিসেস রিলেটেড টু পোস্টার ডিজাইন, ফিল্ম পোস্টার ডিজাইন, ইভেন্ট ফ্লায়ার, পার্টি পোস্টার, বিজনেস পোস্টার। সেমভাবে দেখতে পাবেন যে আমি আবার এখানে সেই কিওয়ার্ডগুলো ইউজ করেছি, এগুলো অনেক বেশি হেল্প করে যখন আপনার গিগের র্যাঙ্কের প্রশ্ন আসে তখন। তারপর আমি এখানে আরও ডিটেইলে লিখেছি যে আমি কি কি করতে পারি এই গিগের মধ্যে, হিয়ার ইজ মাই লিস্ট অফ মাই এক্সপার্টিজ, এনি মুভি পোস্টার ডিজাইন, অ্যাকশন মুভি পোস্টার ডিজাইন, কমেডি ফিল্ম পোস্টার, এরকম আপনাদের যেসব সার্ভিস থাকবে সেগুলো আপনারা এভাবে 1, 2, 3 দিয়ে আপনি এখানে মার্ক করে লিখে দিতে পারেন। তারপর পাঁচ নম্বরে আছে যে হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, এখানে আপনি লিখে দিবেন যে আপনার কী কী দরকার সেই কাজটি আরম্ভ করতে। যেমন আপনার এখানে যদি পোস্টার ডিজাইন করতেছেন যে কেমন থিমের ওপর হবে, বা কোনো সেলিব্রিটির ছবি থাকবে কি না সেটা, বা তার কোনো স্টক ইমেজ থাকলে সেটা ইউজ করতে হবে কি না, তো এগুলো আপনারা এখানে লিখে দিবেন। যে তাহলে অনেক সময় দেখা যাবে যে আপনাকে আর কিছু বলতেও হয়নি, সে নিজেই আপনাকে সব ডিটেইল এবং ফাইল সহ আপনাকে অর্ডার পোস্ট করে দিচ্ছে। তারপর আপনি দেখতে পাবেন এখানে শেষে আমি লিখেছি যে ইনভাইট বায়ার টু টেক্সট ইউ, আমি এখানে লিখেছি লেটস ডিসকাস ইওর রিকোয়ারমেন্ট ইন মেসেজ। তো এটা একভাবে ইনভাইটই হলো, আপনি তাকে ইনভাইট করেছেন যে তার রিকোয়ারমেন্ট নিয়ে ডিসকাস করার জন্য। তো এভাবে আপনি এভাবে একটি নোটপ্যাডে সব লিখে নেবেন, লিখে কপি করবেন এদিক থেকে কপি করে আপনি সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে
এখানে যেগুলো আপনার কিওয়ার্ড আছে এগুলোকে আপনি হাইলাইট করে দিবেন। যেমন এখানে রয়েছে ফিল্ম পোস্টার ডিজাইন, আমি হাইলাইট করলাম, ইভেন্ট ফ্লায়ার হাইলাইট করলাম, আর এই প্রথমটিকে আপনারা বোল্ড করে দিবেন। এভাবে সবগুলো কিওয়ার্ড আপনারা হাইলাইট করে দিবেন। দেওয়ার পর কাজ হলে সেভেন কন্টিনিউ দিয়ে আগে চলে যাবে। তো এই ছিল আপনার ডেসক্রিপশন লেখার রুল। আপনি যদি এভাবে একটি ডেসক্রিপশন লেখেন তাহলে আপনার অর্ডার পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। তো এই ছিল এই ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে আপনি কিভাবে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেইল ডিজাইন করতে পারেন ফটোশপ ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।